আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া, তোমাদের অষ্টম অধ্যায়ের অংশ। তো এই রেচন প্রক্রিয়া, যে রেচন যে অঙ্গ আমাদের যে প্রধান, যে রেচন প্রক্রিয়া সহায়তা করে সে প্রধান অঙ্গ হচ্ছে কিডনি। আমি রেচন প্রক্রিয়া কি বা একচুয়ালি রেচন প্রক্রিয়া কিভাবে ঘটে সেগুলো হচ্ছে আলাদা লেকচারে বলবো। তো এই জায়গায় যেহেতু আমি শুধুমাত্র দেখাচ্ছি একচুয়ালি কোনটা কিভাবে থাকে, তো এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি। তো এই কিডনির যদি অবস্থান দেখি, এই অবস্থানটা যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে এইটা, এই যে আমরা উপরে যে এই যে এই যে একটা বর্ষণ দেখতে পাচ্ছি, এবং এই উপর থেকে যদি একটু উপরে খেয়াল করি, এই যে একটু এই জায়গায় যদি খেয়াল করি, তখন দেখবো যে এই জায়গায় একটা অ্যাকচুয়ালি একটা গহ্বরের মতো আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদার উপরে যে আমাদের বক্ষ গহ্বর আর নিচে যে এই যে উদর গহ্বর, এটাকে পৃথক করছে। এখন এই উদর গহ্বরের মধ্যে হচ্ছে আমাদের কিডনিগুলো অবস্থিত, আর বক্ষ গহ্বরের মধ্যে আমরা দেখলাম যে ফুসফুস, হৃৎপিণ্ড অবস্থিত। তো এই যে উদর গহ্বরের মধ্যে হচ্ছে কিডনি অবস্থিত, এবং উদর গহ্বরের সামনের দিকে নাকি পিছনের দিকে অবস্থিত সেটা যদি খেয়াল করি, সাপোজ একজন মানুষকে যদি আমরা ক্রস সেকশন করি, তখন দেখবো যে একটা হচ্ছে সামনের অংশ, একটা হচ্ছে আমরা যদি উদর গহ্বরটা খেয়াল করি, সাপোজ উদর গহ্বরটা হচ্ছে ঠিক এইরকম, সাপোজ উদর গহ্বরটা হচ্ছে এইরকম। তো এটার একটা এই যে এই বরাবর সামনের অংশ আছে, এবং এই বরাবর একটা পিছনের অংশ আছে। তো এইটা হচ্ছে মানুষের উদর গহ্বর সাপোজ। তো এই উদর গহ্বরের এই যে পিছনের অংশ হচ্ছে কিডনি অবস্থিত। দ্যাট মিন্স কি বলবো, যে উদর গহ্বরের পিছনের অংশে, উদর গহ্বরের পিছনে অংশে, আর এই জায়গাটা হচ্ছে আমাদের মেরুদণ্ড গেল। দ্যাট মিন্স মেরুদণ্ডের দুই দিকে উদর গহ্বরের পিছনে অংশ অবস্থিত। আমরা যদি খেয়াল করি, আমরা যদি চিত্রে খেয়াল করি, তখন দেখবো যে এই যে এটা হচ্ছে মানুষের পিছনের ভিউ। সো পিছনের ভিউ যদি আমরা একটু খেয়াল করি, তো এই যে পিছনের ভিউ যখন আমরা চলে গেলাম, তখন যদি চিন্তা করি যে এই যে পিছনের ভিউয়ে, এই পিছনের ভিউয়ে এই যে এটা হচ্ছে আমাদের আমাদের অ্যাকচুয়ালি এটা কি বলে যে আমাদের ভার্টিব্রা, মানে হচ্ছে মেরুদণ্ড। ওকে, এই যে এই মেরুদণ্ডের এই যে দুই পাশে খেয়াল করো, এই যে মেরুদণ্ডের দুই পাশে এই যে এটা হচ্ছে কিডনি। আমরা পিছন থেকে একটু অংশ কাটার পরে কিন্তু আমরা কিডনি পাই ফেলছি, এটা হচ্ছে কিডনি। এবং এই জায়গায় ডট ডট রেখা আকারে দেখানো হয়েছে যে এই জায়গায় কিডনিটা অবস্থিত। সো অ্যাকচুয়ালি অবস্থানটা কোথায় তাহলে, সেটা হচ্ছে উদর গহ্বরে, আমাদের উদর গহ্বরে। তারপর কি বলবো, উদর গহ্বরের পিছনে, অর্থাৎ পিঠের দিক দিয়ে, মানে পিঠ সংলগ্ন বা পিঠের দিক দিয়ে অ্যাকচুয়ালি অবস্থিত। দ্যাট মিন্স আমি বলতে পারি যে আমাদের যে বৃক্ক বা কিডনির অবস্থানটা, সেটা হচ্ছে উদর গহ্বরের পিছনের অংশে, মেরুদণ্ডের দুই দিকে, তারপর হচ্ছে বক্ষপিঞ্জরের নিচে। এটা এটাকে বলা হয় বক্ষপিঞ্জর, এটাকে হচ্ছে বক্ষপিঞ্জর। এই বক্ষপিঞ্জরের নিচে তারপর হচ্ছে দুটি বৃক্ক কি করে পাশাপাশি অবস্থান করে। তো আমি যদি আবার অবস্থানটা বলি, সেটা হচ্ছে মানুষের উদর গহ্বরে, ঠিক আছে। এবং উদর গহ্বরে আমি যেটা বললাম, মানুষকে যদি একটা ক্রস সেকশন করি, তখন ওই ক্রস সেকশনে একটা সামনের অংশ থাকবে এবং একটা পিছনের অংশ থাকবে। তো সেটা হচ্ছে পিছনের দিকে, অর্থাৎ পিঠের দিকে অবস্থিত বৃক্ক দুটি। বৃক্ক দুটির অবস্থান হচ্ছে আমাদের ভার্টিব্রা, মানে হচ্ছে এটা ভার্টিব্রা মানে মেরুদণ্ডের দুই পাশে, মেরুদণ্ডের দুই পাশে, এবং বক্ষ পিঞ্জরের নিচে অবস্থিত। ওকে, এটা হচ্ছে আমাদের কিডনির অবস্থান। সো আমি যদি কিডনির অবস্থান থেকে যদি আমি চলে যাই যে আমাদের কিডনিটা অ্যাকচুয়ালি কিরকম, সো আমি অ্যাট ফার্স্ট আমাদের কিডনিটা দেখানোর চেষ্টা করবো এই জায়গায়। সো এইটা হচ্ছে আমাদের কিডনি। তো এই যে কিডনিটা যখন আমি খেয়াল করবো, সো এই কিডনিটার ক্ষেত্রে আমি বাইরে থেকে বাইরের যে ফিচার্সগুলো দেখা যায় সেই ফিচার্সগুলো একটু দেখি। বাইরের যে ফিচার্সগুলো, সেই ফিচার্সগুলো হচ্ছে এই যে কিডনি, এই কিডনিটার এই যে এই দিকের অংশটা হচ্ছে উত্তল, এই দিকের অংশটা হচ্ছে উত্তল। সো এটা আমি একটু বুঝাই, উত্তল অবতল মানে কি। সাপোজ আমি যদি এরকম ভাবে একটা ইয়া দিই, এরকম ভাবে দিলাম, সো এই যে এটার যে বাইরের দিকটা, এই যে বাইরের দিকটা, এই যে এই দিকটা, এই দিকটা এই যে উপরে উঠে আসে, অর্থাৎ উপরের মতো আসে। সো এই উপর এই অংশটা হচ্ছে উত্তল। সো আমি যদি উপর থেকে খেয়াল করি, আমি যদি এইদিকে চোখ রাখি এবং যদি খেয়াল করি, এটা কিরকম, তখন দেখবো যে উত্তল। আর এই যে ভিতরের যে অংশটা, যেটা ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ ভিতরের যেই অংশটা, এই অংশটা হচ্ছে অবতল। অর্থাৎ তুমি যদি একটা একটা চা চামচকে, সাপোজ একটা চায়ের চামচ, এটা হচ্ছে এরকম, চায়ের চামচ তো এরকম এরকম ভাবে থাকে, তাই না? তো এই যে চায়ের চামচের এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে উত্তল, আর এই যে এই অংশটা, এটা হচ্ছে অবতল। জিনিস আমি হাতের এটাকে বলি, হাতের এই যে এরকম এরকম রাখার পরে হাতের এই যে এই অংশটা, এটা হচ্ছে উত্তল, আর এই যে এরকম যেই এটা, এটা হচ্ছে অবতল। দ্যাট মিন্স আমি যদি বৃক্কের ক্ষেত্রে চিন্তা করি, তখন দেখবো যে বৃক্কের ক্ষেত্রে আমাদের বৃক্কের আমি বৃক্কে চলে যাই বা কিডনিতে চলে যায়। এই কিডনির ক্ষেত্রে আমাদের এই যে এই অংশটা, এই অংশটা ঠিক উত্তলের মতো, অর্থাৎ এই যে আমি হাতের ক্ষেত্রে যেরকম দেখাইছিলাম ঠিক এরকম, এই যে উত্তল। দ্যাট মিন্স এই যে বৃক্কের যে এই যে বাইরের যে দিকটা আছে, এই বাইরের দিকটা হচ্ছে উত্তল। এই উত্তলের পরে আমরা যদি খেয়াল করি, আমরা যদি ভিতরের দিকে চলে যাই, আমরা একটু ভিতরের দিকে ঢুকার চেষ্টা করবো, এই যে বৃক্ষটা ভিতরের দিকে ঢুকার চেষ্টা করলে দেখবো যে এটা ভিতরে এই যে এরকম ভাবে গেছে। দ্যাট মিন্স এরকম ভাবে গেছে, আমরা যদি এটাকে চিন্তা করি, আমি যদি এইভাবে চিন্তা করি, বৃক্ষটা যদি আঁকার চেষ্টা করি, মানে হচ্ছে বৃক্ষটা হচ্ছে এইরকম, সাপোজ এই যে বাইরের দিকে হচ্ছে উত্তর, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিতরের দিকে সে এইভাবে ঢুকে গেছে।
এই যে এই জায়গায় যে এই যে ভিতর দিকে যে ঢুকে গেল, এই যে এই জায়গায় সে এরকম একটা এরকম একটা ইয়া সৃষ্টি করলো, দ্যাট মিন্স এরকম একটা ইয়া সৃষ্টি করলো। সো এই এই জন্য এটাকে বলতেছে ভিতরের দিকটা হচ্ছে অবতল। তো এইটা ছিল বৃক্কের বাইরের দিক উত্তল, ভিতরের দিক অবতল। তারপরে আমরা আবার যেটা বলবো সেটা হচ্ছে এই যে অবতল অংশে যে এই যে ভাঁজটা যে পড়লো, এই যে অবতল অংশে যে এই যে ভাঁজটা পড়লো, এই যে ভাঁজ করলো অবতল অংশে যাই থেকে সেকে ভাঁজ করলো, এই যে এই অবতল অংশে যে ভাঁজটা বা এই অবতল অংশটাকে আমরা বলবো হচ্ছে হাইলাস বা হাইলাম। তো কি বললাম, এই যে বৃক্ক, এই বৃক্কের বাইরের অংশটা হচ্ছে উত্তল, এবং এই যে বৃক্ক, এই বৃক্কের এই যে ভিতরের অংশটা হচ্ছে অবতল, এবং এই ভিতরের অংশের যে অবতল, এই ভিতরের অংশের অবতল অংশের ভাঁজকে আমরা বলতেছি হাইলাস বা হাইলাম। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এই হাইলাস বা হাইলাম থেকে যদি আমরা হাইলাস বা হাইলামে যাওয়ার পরে আমি আরেকটা জিনিস একটু খেয়াল করাই দিতে চাই, সেটা হচ্ছে এই যে দেখো এখানে আমরা বৃক্কের একচুয়ালি একটা খুব একটা পর্দা দেখতে পাচ্ছি। এই পর্দাটাকে এখানে দেখানো হচ্ছে যে পর্দাটাকে আমি তুলতেছি, খেয়াল করো এই যে তুলতেছি একটা পর্দা তুলতেছি, দ্যাট মিন্স বৃক্ক একটা এরকম শক্ত পর্দা দ্বারা আবৃত থাকে। তো এই শক্ত পর্দাটাকে বলা হচ্ছে তোমার রেনাল ক্যাপসুল। বৃক্ক সম্পর্কিত যা আসবে সবকিছু হচ্ছে তোমার রেনাল থাকবে। সো সো এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে রেনাল ক্যাপসুল, অর্থাৎ বৃক্ক একটা সম্পূর্ণরূপে একটা তন্তুময় আবরণ দ্বারা বেষ্টিত থাকে। ইভেন এই আবরণটা হচ্ছে এইটা, আমরা যদি খেয়াল করি এইদিকে কাট পোর্শন, দ্যাট মিন্স আমরা আরেকটা আবরণ তুলতে পারবো পুরোটা। সো এই যে এই তন্তুময় আবরণটা, এই তন্তুময় আবরণটাকে বলা হচ্ছে রেনাল ক্যাপসুল। সো আমরা এই হাইলামের দিকে যদি চিন্তা করি, এই হাইলামের দিকে চিন্তা করি তখন দেখবো যে এই হাইলামে এই যে দেখো এই হাইলাম অর্থাৎ এই যে অবতল অংশের ভাঁজ সেটাই কিন্তু আমরা হাইলাম বলছিলাম। তো এই যে অবতল অংশের ভাঁজ হাইলাম এখানে কিন্তু কয়েকটা নালী আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লাল, আরেকটা হচ্ছে নীল, আর একটা হচ্ছে হলুদ। তো এই লাল অংশটাকে বলা হচ্ছে এটা যেহেতু আমরা কি বলবো যেহেতু বৃক্ক সেই জন্য এই সম্বন্ধে সবকিছু হচ্ছে রেনাল, সেহেতু এটা যেহেতু একটা ধমনী, লালটা হচ্ছে ধমনী, তো এটাকে আমরা বলবো রেনাল ধমনী। তারপরে এই যে এইটা নীলটাকে বলা হয় শিরা, তো এটা যেহেতু বৃক্কে ঢুকছে তো এটাকে আমরা বলবো রেনাল শিরা। আর এই যেটা বের হলো সেটা হচ্ছে ইউরেটার, সেটাকে বলা হচ্ছে ইউরেটার। এবং এই ইউরেটারের কাজটা কি বা এই ইউরেটারটা কি করে ওইটা আমরা একটু সামনে গেলেই বোঝাবো। এই হাইলামে একটু যেটা হয় এই হাইলামে এই যে দেখো হাইলামে হচ্ছে আমরা যদি এই চিত্রটা দিয়ে খেয়াল করি, হ্যাঁ এই চিত্রটা যদি একটু খেয়াল করি, এই যে এটা হচ্ছে আমাদের বৃক্ক, এই বৃক্কের এই যে হাইলামে আমরা যদি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেনাল ধমনী ঢুকলো, রেনাল ধমনী প্রবেশ করছে এবং রেনাল শিরা বের হয়েছে, খেয়াল করো দ্যাট মিন্স রেনাল ধমনী ঢুকলো এবং রেনাল শিরা বের হয়েছে। আর একটা যেটা সেটা হচ্ছে এখান থেকে ইউরেটারও বের হয়েছে, এবং ইউরেটার বের হওয়ার পরে যে কাজটা করছে সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি ইউরেটারটা যে এই জায়গায় যদি খেয়াল করি ইউরেটারটা অ্যাকচুয়ালি কি করলো, ইউরেটারটা তারপরে কি ঘটলো আমরা যদি এই বৃক্কটার ক্ষেত্রে খেয়াল করি, সাপোজ এই বৃক্কটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এই বৃক্কটার ক্ষেত্রে আমি খেয়াল দেখা যাচ্ছে এই যে দেখো এই বৃক্কটার ক্ষেত্রে এই যে এই বৃক্কটার ক্ষেত্রে এই যে ইয়া থেকে এই যে বৃক্ক থেকে একটা নালী বের হয়েছে, দেখো অনেক লম্বা নালী, এই লম্বা নালীটা আস্তে আস্তে বের হওয়ার পরে 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 এটা একেবারে এই পর্যন্ত আসছে। এই যে এই লম্বা নালীটা এটা হচ্ছে ইউরেটার, এটা অ্যাকচুয়ালি কি করে, বৃক্কে তো মূত্র উৎপন্ন হয়, ওই মূত্রটা অ্যাকচুয়ালি এই ইউরেটারের মাধ্যমে আস্তে 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 এই জায়গায় আমাদের যে মূত্র থলি আছে এই মূত্র থলিতে এই যে এই জায়গায় আমাদের যে মূত্র থলি আছে এই মূত্র থলিতে এসে জমা হয় এবং তারপর দেহ থেকে নিষ্কাশিত হয়। সো কি বললাম এই যে এটা হচ্ছে ইউরেটা। সো আমরা জানলাম যে হাইলামে রেনাল ধমনী প্রবেশ করলো, রেনাল শিরা এবং ইউরেটা বের হইলো, এবং ইউরেটার বের হয়ে কি করলো মূত্রটাকে নিয়ে সে একেবারে মূত্র থলি পর্যন্ত আসলো। সো এটা হচ্ছে বৃক্কের বাইরের পার্ট। সো আমরা যদি বৃক্কের ভিতরে পার্টে চলে যাই, তো বৃক্কের ভিতরে পার্ট যদি আমরা চিন্তা করি তখন দেখবো যে বৃক্কের ভিতরে পার্টটা হচ্ছে ঠিক এইরকম, এবং এই যে আমরা যদি এই চিত্রটার ক্ষেত্রে স্পেশাল এইটার ক্ষেত্রে যদি খেয়াল করি তখন দেখতে পারবো যে এইটার ক্ষেত্রে যে দেখবো সেটা হচ্ছে এই যে বৃক্ষটাকে যখন কাটলাম তখন আমি দুইটা পোর্শন দেখতে পাচ্ছি, খেয়াল করো একটা হচ্ছে এই যে এই জায়গা এটাকে আমরা সাধারণত কম উজ্জ্বল বলতে পারি, আবার এই যে এই অংশগুলো একটু বেশি বেশি লাল আমরা দেখতে পাচ্ছি। তো এই যে একটা হচ্ছে এই যে এই অংশটা যেটা কম উজ্জ্বল বা এই যে এই পার্টটা এটাকে বলা হচ্ছে রেনাল কর্টেক্স। সো এই যে বাইরের যে পার্টটা এটা হচ্ছে বাইরের পার্ট, সো এই পার্টটাকে বলা হচ্ছে রেনাল কর্টেক্স। এটা হচ্ছে এই যে রেনাল কর্টেক্স, এই রেনাল কর্টেক্সটা কি হয় এটা হচ্ছে রেনাল কর্টেক্স, এই রেনাল কর্টেক্স হচ্ছে এই অংশটা, আর এই যে এই অংশগুলো যে অংশগুলো একটু আলাদা আমরা এটা এগুলো থেকে বেশি লাল দেখতে পাচ্ছি এই অংশটাকে বলা হয় রেনাল মেডুলা। দ্যাট মিন্স আমরা কি বলবো বৃক্কে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি, সেই দুইটা পার্টে একটা হচ্ছে রেনাল কর্টেক্স আর একটা হচ্ছে রেনাল মেডুলা। এবং মেডুলা গুলো যেগুলো অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে মেডুলাতে অ্যাকচুয়ালি মেডুলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা এই যে এগুলো যদি থ্রি ডাইমেনশনে চিন্তা করি এগুলো কিন্তু টু ডাইমেনশনে একটা ত্রিভুজের মতো বোঝা যাচ্ছে, আমরা একটা ত্রিভুজের মতো দেখতে পাচ্ছি, কিন্তু থ্রি ডাইমেনশনে যখন আমরা চিন্তা করবো তখন হচ্ছে এটাকে আমরা দেখতে পারবো একটা পিরামিড আকৃতি, মানে পিরামিড রূপে। সাপোজ একটা ত্রিভুজকে যদি তুমি থ্রি ডাইমেনশনে চিন্তা করো তখন কিন্তু এটাকে ওই পিরামিড মানে পিরামিড আকৃতি দেখা যাবে।
সো এটা হচ্ছে পিরামিড আকৃতির এগুলো থাকে। সো এই যে পিরামিড আকৃতির এই অংশগুলো সেগুলোকে বলা হচ্ছে তোমার রেনাল পিরামিড, মানে রেনালের পিরামিড। সো এই জায়গায় রেনাল পিরামিড 1, 2, 3, 4, 5, 6, 7, অ্যাকচুয়ালি 5 থেকে 12টা, বা তোমাদের বই যেটা লিখছে সেটাতে 8 থেকে 12টা থাকতে পারে, সেটা সাধারণ। সো এই অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই রেনাল পিরামিড গুলো কিভাবে গঠিত আমি যদি চিন্তা করি, সেটা হচ্ছে এই যে এইরকম কয়েকগুলো এরকম নালী আসছে, এই নালীগুলো একসাথে হওয়ার পরে সাপোজ সাপোজ ধরো এই জায়গায় এরকম নালী, এরকম নালীগুলো একসাথে আসে আসে এরকম ভাবে মিলিত হয়েছে, এরকম ভাবে মিলিত হওয়ার পরে এই যে এরকম একটা ত্রিভুজের মতো অংশ গঠন করছে। তো এই যে নালীগুলো যে এই জায়গায় মুক্ত যে হয়েছে এবং এই জায়গায় যেটা করে সেটা হচ্ছে এই নালীগুলোতে মূত্র উৎপন্ন হয় এবং মূত্র উৎপন্ন হওয়ার পরে এই দিক দিয়ে বের হয়। সো এই যে এই পোর্শনটা যে দিক দিয়ে মূত্র বের হচ্ছে, সো এই পোর্শনটাকে বলা হচ্ছে তোমার রেনাল পেপিলা। সো এটা যেটা করে সেটা হচ্ছে এই যে রেনাল পেপিলা, এই রেনাল পেপিলা দেখো এইদিকে একটা একটা নালীর মধ্যে সংযুক্ত হয়েছে, দ্যাট মিন্স এইদিকে অনেকগুলো নালী থেকে যখন মূত্র আসবে তখন এই জায়গায় জমা হবে, এই জায়গায় জমা হওয়ার পরে এইটা পুরোটা কিন্তু একটা নালী, এটাকে কিন্তু আমরা ইয়া বলতেছি। তো এই যে যখন আসতো তখন আসার পরে দেখো এটা হচ্ছে সাপোজ একটা আমরা একটা নলকে কাটলাম, একটা নলকে যদি কাটি তখন হচ্ছে এরকম দেখা যাবে এরকম। তো এই যখন মূত্র আসলো এই জায়গায় আসার পরে সবগুলো রেনাল পিরামিড থেকে বা রেনাল পিপিলা থেকে সবগুলো রেনাল পিপিলা বা রেনাল পিরামিড থেকে মূত্র যখন এদিকে এসে জমা হলো, জমা হওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে এই দিক থেকে আস্তে আস্তে তারা এই যে এই এই যে এরকম বড় একটা নলের মধ্যে এসে যুক্ত হয়, এবং এই বড় নলের অংশটাকে বলা হচ্ছে তোমার রেনাল পেলভিস। সো এই পেলভিস থেকে অ্যাকচুয়ালি পেলভিসটাই পেলভিসের কন্টিনিউশনটাকে বলা হচ্ছে ইউরেটার। সো এই পেলভিস থেকে ইউরেটারের মাধ্যমে আস্তে আস্তে মূত্রটা মূত্রথলিতে যায়। এইটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের বৃক্ক সম্পর্কিত ইয়া। আমরা সামনের যে এটা নিয়ে ডিটেলস পড়বো এবং ওইটার কার্যপ্রণালী কি ওগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংকস।